বন্ধুরা, তোমরা যদি অশ্বিন আর অক্ষরকে খতরনাক খেলোয়াড় ভেবে থাকো তো ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দাও। বন্ধুগণ, আজ ভারতের বেশিরভাগ ব্যাটসম্যান ফ্লপ যাওয়ার পর অক্ষর প্যাটেল অশ্বিনের সাথে মিলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 99% হারা ম্যাচ বদলে দিলেন এবং বিধ্বংসী রূপ ধারণ করে অক্ষর টেস্ট ম্যাচে পরপর দুটি দুর্দান্ত ছক্কা মেরে সবাইকে অবাক করে দেন। তো বন্ধুরা, এদের মন ছুঁয়ে নেওয়া ব্যাটিং ঝড়ের পুরো হাইলাইটস তোমাদের দেখাবো আর ভিডিওটা খুবই রোমাঞ্চকর হতে চলেছে, তাই প্লিজ দেখো পুরো ভিডিও। তার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। বন্ধুগণ, ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া সেকেন্ড টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে যখন সমস্ত ভারতীয় খেলোয়াড় ফ্লপ যান, তখন আমাদের অলরাউন্ডাররা ইউএস এর বিরুদ্ধে 99% হারা ম্যাচ বদলে দেন। বন্ধুরা, দ্বিতীয় দিনের খেলা যখন দিল্লির ময়দানে শুরু হয় তখন ভাগ্য আমাদের সাথে ছিল না, কেননা কেএল রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা থেকে শুরু করে শ্রেয়স আয়ার সবাই ফ্লপ যান। কিন্তু তারপর বিরাট কোহলিও 44 রানে এবং রবীন্দ্র জাদেজা 26 রানে আউট হওয়ার পর ভারতীয় দল পুরো অসহায় হয়ে পড়েন। যদিও সবাই ভেবেছিল কেএস ভরত ভারতীয় দলের স্কোর এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু তিনিও সবার আশায় জল ঢেলে দিয়ে মাত্র 6 রানে আউট হয়ে যান। তারপর দলের সমস্ত দায়িত্ব রবিচন্দ্রন অশ্বিন আর অক্ষর প্যাটেলের ঘাড়ে এসে পড়ে। যদিও বলতে গেলে এরা দুজন স্পিনার অলরাউন্ডার, কিন্তু আজকে খতরনাক ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেন ভারতের খেলোয়াড়রা সব কিছু করতে পারেন। শুধু এই নয়, ব্যাক টু ব্যাক দুটি গগনচুম্বী ছক্কা মেরে অক্ষর সবাইকে অবাকও করে দেন, যেখানে অশ্বিন 37 রান এবং অক্ষর প্যাটেল 74 রানে দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে লজ্জাজনক হারের হাত থেকে বাঁচান। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।